একটা সবচেয়ে বড় অস্ত্র শিখিয়ে দিচ্ছি, এটা আমি কাউকে শিখাইনি আজ পর্যন্ত, আজকে পর্যন্ত। এবং আমি আমার জীবনে দেখেছি, আমি আমার জীবনে দেখেছি এই ওসিলা করে যা চেয়েছি পাইনি এমন কোনোদিনও যায় নাই, আলহামদুলিল্লাহ। আমি সম্পূর্ণ আল্লাহ পাকের কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি, এইটা ওসিলা করে আমি যা চেয়েছি আমি সারা জীবনে তাই পেয়েছি। এবং আমি বিশ্বাস করি, আমি আমি যা পেয়েছি এই বয়সে, আমি যা পেয়েছি আল্লাহ পাক কোটি কোটি মানুষকে তা দেন নাই, এটা আমি বিশ্বাস করি। এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন, যত দিয়েছেন, কোটি কোটি মানুষকে আল্লাহ পাক তা দেন নাই, আমি এমনটাই মনে করি। আমি কি শিখাই দেবো সেটা? আপনি আল্লাহ পাকের তাওহীদের ওসিলা দিয়ে দোয়া করেন, দোয়া করতে করতে আল্লাহকে বলেন, আল্লাহ তোমার তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ওসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি, আপনি পাবেন ইনশাআল্লাহ। মানসিকভাবে শান্তি নাই আমাদের মধ্যে, খেয়াল করে দেখবেন সারা দিন দুশ্চিন্তা, দুর্ভাবনা, পেরেশানি। নামাজে আসি তাও মনে হয় যত তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাস, 5 মিনিট 4 রাকাত নামাজ, আর ইমাম যদি ভুলে 10 মিনিট পড়ায় তো চাকরি নট। খতিব খুতবা দিবে 30 মিনিট ঘড়ি ধরে বলে দিবে, ভুলে যদি 10 মিনিট বেশি দিয়ে ফেলছে, আজকে আসছেন ভালো কথা হাদিয়া নিয়ে যান, পরের দিন আর আসেন। অস্থির, অস্থিরতার কারণ দুনিয়া মুখিতা, আল্লাহ থেকে দূরে থাকা। অস্থিরতার কারণ কোরআন থেকে দূরে থাকা। অস্থিরতার কারণ নিয়মিত সুন্নার উপর আমল না করা, ডেইলি জিকির আজগারগুলো না করা, ডেইলি কোরআন তেলাওয়াত না করা, হাদিস অনুবাদ সহ না পড়া, দিনের জ্ঞান চর্চা না করা, দিনী হালাকাগুলোর মধ্যে না বসা। অস্থিরতার অনেক কারণ, টাকা পয়সার পিছনে ছুটা, বাড়ি গাড়ি স্ট্যাটাসের পিছনে ছোটা, এবং এই লোভ, এই লালসা আপনাকে স্থির থাকতে দিবে না। অস্থিরতার কারণ এই যে আমরা বলি ম্যাটেরিয়ালিজম, আমরা বলি বস্তুবাদিতা, এগুলো অস্থিরতার কারণ, এগুলো কখনো আপনাকে স্বস্তি দিবে না। আপনি যত দৌড়াবেন দুনিয়ার পেছনে, দুনিয়া আপনা থেকে তত পালাতে থাকবে। আর আল্লাহ পাক বলেছেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য সময় বের করো, আমি তোমাকে দুইটা জিনিস দিব। 1 নম্বর, তোমার হাতকে আমি স্বচ্ছলতা দিয়ে ভরে দিব, আর 2 নম্বর, তোমার সমস্ত অভাব আমি দূর করে দিব। যে ব্যক্তি আল্লাহর জন্য সময় দেয় আল্লাহর জন্য বাঁচে, আল্লাহর জন্য মরে, সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করে, দেখবেন ও মনের মধ্যে শান্তি আছে। হয়তোবা তার 5 তলা 10 তলা বাড়ি নাই, BMW নাই, সুজুকি জিক্সার নাই, তারপরে দেখবেন সে অনেক শান্তিতে আছে, কারণ